আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি পিসি বিল্ড ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, সম্পূর্ণ একটি হোয়াইট বিল্ড, মাঝে মনিটরটি কালো, পাশে আছে কাউসার ভাই, এসেছে নারায়ণগঞ্জ থেকে। আর কাউসার ভাই টোটাল বিল্ডে খরচ পড়েছে 94,000 টাকা। ভিডিওটি শেয়ার করা এজন্য যাদের বাজেট 1,00,000 টাকার কাছাকাছি, তারা কি ধরনের কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করবেন অনেক সময় কনফিউশনে পড়ে যান, তারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ অংশ জুড়ে আমাদের সঙ্গে থাকেন তাহলে আজকের ভিডিওটি থেকে আপনি নতুন পিসি বিলের আইডিয়া পেতে পারেন, যেহেতু আমরা প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস এবং কনফিগারেশন শেয়ার করব। কাউসার ভাই, আপনার যে 94,000 টাকার সেট আপ, এটি দিয়ে কী ধরনের কাজ করবেন আপনি? আমি এটি দিয়ে মূলত ফ্রিল্যান্সিং করব, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন এগুলো করি। আপনি কি ইতিমধ্যে এই কাজগুলো করেন বা এই কাজের সাথে অভ্যস্ত? জি জি, ওটার টাকা দিয়ে মূলত এগুলো। আচ্ছা, তার মানে এটা আপনার নিজের টাকা দিয়ে পিসিটি বিল্ড করেছেন? আমার নিজের টাকা। আচ্ছা, ভাইয়ের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, যারা ভাইয়ের মতো ইনকাম করতে চান তারা কিভাবে ইনকাম করবেন ভাইয়ের ইউটিউব চ্যানেল দেখে কিন্তু আসলে নলেজ গ্যাদার করতে পারেন। ভাইয়ের ইউটিউব চ্যানেলটির নামটি বলে দিন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফ্রিল্যান্সার কাউসার। ভাইয়ের ইউটিউব চ্যানেলের নাম ফ্রিল্যান্সার কাউসার, আমি স্পেলিংটা লিখে দিব কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সেও লিখে দিব, আপনারা সেটি ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। এবং অবশ্যই ভাই, আপনারা যারা নতুন আছেন তাদেরকে, যারা ফ্রিল্যান্সিংয়ের প্রতি আগ্রহ আছে, অবশ্যই ভাই হেল্প করবে। জি অবশ্যই, অবশ্যই হেল্প করবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কনফিগারটি কেমন হয়েছে। আর আমার এটি শুনে ভালো লাগছে যে আসলে সে টোটাল টাকাটি নিজের ইনকাম করা টাকা দিয়ে পিসিটি বিল্ড করেছে, এবং এই কনফিগারটি বিল্ডের আগে উনি অনেক কনফিগার সম্পর্কে অ্যানালাইসিস করে তারপরে এসেছেন। বিশেষ করে যে প্রসেসরটি রাখা হয়েছে এখানে, রাইজেন 7 এর 5700X প্রসেসর, এবং এই 5700X প্রসেসরের মধ্যে 35 MB ক্যাশ মেমোরি আছে, যেটি কিন্তু গ্রাফিক্সের কাজের জন্য খুব ভালো মতো হেল্প করবে। এই প্রসেসরটিতে 8 কোর এবং 16 থ্রেড আছে, এবং বিশেষ করে এই প্রসেসরে আপনারা Gen 4 NVMe লাগাতে পারবেন, সেটি কিন্তু সেটআপে লাগানো হয়েছে। গ্রাফিক্স কার্ডগুলো DDR6 খুব ভালো মতোই কিন্তু আসলে এই প্রসেসরের সাথে স্যুট করবে। সো প্রসেসরটি কিন্তু 19,000 টাকার বাজেটের মধ্যে দারুণ একটি প্রসেসর ছিল, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে প্রসেসরটিতে। আর অনেকে মনে করতে পারে AMD তো প্রসেসরের সাথে কুলার দিয়ে থাকে, সো এই প্রসেসরের সাথে কুলার লাগবে না, বিষয়টি তা না। AMD সকল প্রসেসরের সাথে কুলার দিয়ে থাকে না, সাধারণত যে কুলারগুলো AMD তে থাকে সেগুলো জাস্ট এন্ট্রি লেভেলের প্রসেসরের জন্য থাকে। যখন আপনি গ্রাফিক্সের জন্য বা গেমিংয়ের জন্য খুব হাই এন্ডের প্রসেসর চুজ করবেন তখন কিন্তু আপনাকে এক্সট্রা কুলারের প্রয়োজন হবে। সে কারণে কিন্তু এখানে ডিপকুলের একটি ARGB কুলার রাখা হয়েছে, যে কুলারটি কিন্তু মাদারবোর্ডের মাধ্যমে সিঙ্ক করা যায়, যে কুলারটির দাম 2,600 টাকা। আপনি আপনার মার্কেটে 2,500, 600 বা 3,000 টাকার মধ্যে কিন্তু ভালো ভালো কুলার পেয়ে যাবেন। এখানে সেটআপে রাখা হয়েছে ডিপকুলের একটি অফিসিয়াল কুলার, যার মডেলটি হলো AZ400WH। এটি কিন্তু মাদারবোর্ডের হেডারের মাধ্যমে কন্ট্রোল করা যায়, যেটি কিন্তু আমাদের সেটআপে ইনস্টল আছে। মাদারবোর্ডটি রাখা হয়েছে ভাই, মাদারবোর্ডটি কিন্তু এখানে MSI রাখা হয়েছে B550 Pro VDS WiFi। জি, সো এই মাদারবোর্ডটি আপনি কীভাবে চয়েস করলেন? এটার অনেক ফিউচার আমি দেখেছি, যার কারণে এই মাদারবোর্ডের যে ফিচার্স আছে সেই ফিচার্সটি আসলে খুব স্ট্রং ফিচার্স এই বাজেটের মধ্যে। বিশেষ করে মাদারবোর্ডে তো 4টি RAM আছে, ওয়াইফাই বিল্ট ইন আছে, এবং 550 চিপের হওয়ার কারণে কিন্তু লেটেস্ট গ্রাফিক্স কার্ডগুলো খুব ভালো মতো এই মাদারবোর্ডের সাথে পেয়ার করে। আর এই মাদারবোর্ডটি একটি অফিসিয়াল মাদারবোর্ড, 2টি NVMe স্লট আছে, আপনি Gen 4 একটি NVMe লাগিয়েছেন, এবং NVMe তে কিন্তু হিট সিঙ্ক আলাদাভাবে দেওয়া আছে, চাইলে পরবর্তীতে উনি আরও একটি NVMe লাগাতে পারবে, চাইলে পরবর্তীতে উনি আরও 4টি থেকে 5টি SSD লাগাতে পারবে। আরেকটি ফিচার্স আছে মাদারবোর্ডে যা আপনি ইউজ করতে পারবেন না, আপনি কি জানেন সেটা? না, সেটা এই মাদারবোর্ডে কিন্তু ডিসপ্লে পোর্ট আছে, অর্থাৎ আরও লেটেস্ট মনিটর যদি আপনি ইউজ করতেন সে মনিটরের ডিসপ্লে পোর্ট থাকতো। প্রথমত VGA যে পোর্ট, সে VGA পোর্ট দিয়ে শুধুমাত্র ভিডিও সিগন্যাল পাস হয়, সে কারণে ভিডিও VGA পোর্ট দিয়ে কিন্তু আমরা 60Hz বা 70Hz বেশি রিফ্রেশ রেট পাই না। এরপরে 100Hz রিফ্রেশ রেট পাওয়ার জন্য অবশ্যই জরুরি হলো HDMI। HDMI দিয়ে ভিডিও অডিও সিগন্যাল পাস হয়, যখন সেই অডিও এবং ভিডিও সিগন্যালগুলো আরও স্পষ্টভাবে আপনি দেখতে চাইবেন তখন কিন্তু প্রয়োজন ডিসপ্লে পোর্ট। যে ডিসপ্লে পোর্টের মনিটরগুলো কিন্তু এক্সপেন্সিভ, সেগুলো 20,000-25,000 টাকার মনিটরগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে থাকে। বাট মাদারবোর্ডটি যেহেতু B550 VDS WiFi, সো এই মাদারবোর্ডে ডিসপ্লে পোর্ট আছে, HDMI পোর্ট আছে এবং VGA পোর্ট আছে, আপডেট লেটেস্ট BIOS আছে। যেহেতু ভিডিও করছি একটি কথা আপনাকে বলে রাখি, দেখেন এই মাদারবোর্ডটা হয়তো বা আরও 1 বছর আগে মাদারবোর্ডটা তারা তৈরি করেছে প্রতিষ্ঠান, বা আরও 6 মাস আগে তৈরি করেছে, আমাদের দেশে এসেছে, আমার শোরুমে থেকেছে, তারপরে আপনি বিল করেছেন। এরপরে আমরা উইন্ডোজটি দেওয়ার পরে এমন হয় না যে সব ড্রাইভার অটোমেটিকলি পেয়ে যায়,
প্রত্যেকটি মাদারবোর্ড যেগুলো অফিশিয়াল মাদারবোর্ড অফিশিয়াল সাইটে গিয়ে দেখবেন তারা কিছুদিন পর পর আপডেট বায়োসে রিলিজ করে। অর্থাৎ মাদারবোর্ড যদি আপনি আপডেট বায়োসে রাখেন তাহলে লেটেস্ট সফটওয়্যারগুলো অবশ্যই আপনি ভালো মতো ইউজ করতে পারবেন, কারণ সবসময় দেখা যায় যে সফটওয়্যারগুলো নিয়মিতভাবে নিজেদের আপডেট করে, সেই সফটওয়্যারগুলোর সাথে মাদারবোর্ডটা নিজেকে আপডেট করতে পারছে না যতক্ষণ পর্যন্ত মাদারবোর্ডের লেটেস্ট বায়োস আপনি দিচ্ছেন এবং অফিশিয়াল মাদারবোর্ডগুলোর অফিশিয়াল সাইট থেকে লেটেস্ট বায়োসটি আপনারা পাবেন। এই মাদারবোর্ডটির প্রাইস অ্যারাউন্ড 16,000 টাকার কাছাকাছি। মনিটরটি নিয়ে একটি কথা বলতে চাই। মনিটরটা একটি ভিএ প্যানেলের মনিটর, 100 Hz 1 মিলি সেকেন্ডের মনিটর। মনিটরের অফার প্রাইস আমরা 9,700 টাকা দিয়েছি। এই মনিটরে আলাদা কী আছে? আমি আসলে মনিটরটি বর্তমানে নিজে ইউজ করতেছি। এই মনিটরটিতে আপনাকে একটি অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়া হবে, সেটি হলো ডিসপ্লে কিট অ্যাপ্লিকেশনটির নাম। সেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যখন আপনি গেমস খেলবেন গেমিংস মোডে কাজ করবে, যখন আপনি গ্রাফিক্সের কাজ করবেন গ্রাফিক্স মোডে কাজ করবে, যখন আপনি মনে করছেন আই সেভার মোড আপনার জন্য জরুরি তখন কিন্তু আই সেভার মোডে কাজ করতে পারবেন। আমি কিন্তু ভিডিওটির অ্যাপ্লিকেশনটিও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যারা এমএসআইয়ের এই মনিটরটি ব্যবহার করেন। হয়তোবা অনেকেই মনে করে যে ভাই মনিটরে আই সেভার অপশনটি আছে কিনা। আই সেভার অপশনটি থাকতে গেলে কিন্তু আসলে অবশ্যই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই আই সেভার অ্যাপ্লিকেশনটি কাজ করে। সো এই মনিটরে কিন্তু সেগুলো আছে। আমার মনে হয় না যে 10-11,000 টাকা বাজেটের মধ্যে অন্য কোনো মনিটর এই ধরনের অ্যাপ্লিকেশন দিচ্ছে। আর একটি মনিটর আছে, সেটি হলো LG 22 MK 600, সেখানে এই ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে থাকে। বিশেষ করে আমাদের কী হয় যে মনিটরের ক্ষেত্রে আমাদের ব্রাইটনেসগুলো বাড়ানো কমানো হয় বাটন প্রেস করে মনিটরের পেছনে, বাট যখন আপনি এই সফটওয়্যারটি ইউজ করবেন তখন কিন্তু আপনার এই বাটন প্রেস করে আর ব্রাইটনেস কমানো বাড়ানো লাগবে না, সরাসরি আপনি এই মনিটরের সাথে যে ডিসপ্লে কিট অপশনটি দেওয়া আছে তার মাধ্যমে করতে পারবেন। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আমি আসলে প্রত্যেকটি প্রোডাক্ট একটু ভেঙে ভেঙে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি, যেন নতুন পিসি বিল বা নতুন একটি মনিটর বা নতুন একটি মাদারবোর্ড ক্রয় করতে গেলে আপনি এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন। যেহেতু হোয়াইট বিল সেহেতু গ্রাফিক্স কার্ড হোয়াইট রাখতে হবে। এটি ভাইয়ের একদম স্বপ্ন ছিল যে ভাই এই গ্রাফিক্স কার্ডটি আমার লাগবে। এটি হলো RX 550 XT, এটার একটি ব্ল্যাক ভার্সন আছে একটি হোয়াইট ভার্সন আছে। হোয়াইট ভার্সনটির দামটি একটু বেশি, 18,500 টাকা, আর ব্ল্যাক ভার্সনটির দাম একটু কম, সেগুলো 15 থেকে 15.5-এর মধ্যে অনেক সময় পাওয়া যায়। ভিউয়ার্স, এই গ্রাফিক্স কার্ডটি 8GB একটি গ্রাফিক্স কার্ড, DDR6-এর একটি গ্রাফিক্স কার্ড, ডুয়েল ফ্যানের একটি গ্রাফিক্স কার্ড, যেটি কিন্তু অলরেডি ইনস্টল আছে পিসিতে, আপনারা দেখতে পাচ্ছেন দারুণ গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডের যে পারফরমেন্স আমরা ভালো পেয়েছি। এখানে পাওয়ার সাপ্লাই জরুরি ছিল, যেহেতু গ্রাফিক্স কার্ড অলরেডি ইনস্টল হয়েছে, সেহেতু ভালো একটি পাওয়ার সাপ্লাই না থাকলে মাঝে মধ্যে পাওয়ার ড্রপ হতে পারতো। সেই কারণে একটি 80+ ব্রঞ্জ সার্টিফাইড ভালো একটি ব্র্যান্ড অ্যান্টেকে রাখা হয়েছে। CSK 80+ ব্রঞ্জ সার্টিফাইড 550 ওয়াট পাওয়ার সাপ্লাইটির মূল্য ধরা হয়েছে মাত্র 5,700 টাকা। ভিউয়ার্স, এই কনফিগারেশনে ক্যাশিংটির যখন আসলে চুজ করছিলেন ভাই, আসলে একটি ছোটো সাইজের ক্যাশিং চেয়েছিল, বাট ছোটো সাইজের ক্যাশিংগুলোতে যে বিষয়টি সমস্যা হতো সেটি হলো মাদারবোর্ডটি ফ্যানটিকে ঢেকে ফেলতো। বাট গোল্ডেন ফিল্ডার এই ক্যাশিংটিতে এই সুবিধাটি আছে যে না, মাদারবোর্ডটি ফ্যানটিকে ঢেকে ফেলবে না, মাদারবোর্ড মাদারবোর্ডের পজিশনে থাকবে এবং গ্রাফিক্স কার্ড আছে এবং ভালো একটি বড় কুলার আছে, সেক্ষেত্রে ক্যাশিংয়ের ভিতরে কিন্তু একটি জায়গার প্রয়োজন ছিল, সে কারণে এই ক্যাশিংটি একটু বড় সাইজের ক্যাশিং রাখা হয়েছে। ভিউয়ার্স, যেহেতু আমি বলেছিলাম প্রসেসরে জেন 4 সাপোর্ট করে, মাদারবোর্ডেও জেন 4 সাপোর্ট করে, সেই কারণে MP44L জেন 4 NVMe রাখা হয়েছে, যার প্রাইস 5,800 টাকা। 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। টিম ব্র্যান্ডের জেন 4 NVMe এর স্পিডও কিন্তু দারুণ, সেটি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি দেখে নিতে পারেন, www.selltech.com.bd। এই কনফিগারেশনে র্যাম রাখা হয়েছে অ্যাডাটা 16GB, 8GB র্যাম রাখা হয়েছে, যেটিতে 8GB লাইট থাকবে, 16GB 1 স্টিক র্যাম রাখা হয়েছে, যার প্রাইস অ্যারাউন্ড 6,000 টাকা। 3200 MHz র্যাম এই কনফিগারেশনের সাথে যা স্যুট করবে। টোটাল কনফিগারটি সাজানো হয়েছে একটি UPS সহকারে, যেখানে 1200 VA UPS আছে। যেহেতু এখানে 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই আছে এবং দেখা যাচ্ছে যে ওনার রিকমেন্ডেড যে ভাই অন্তত 20-25 মিনিট একটি ব্যাকআপ লাগবে, সেহেতু আমরা 1200 VA UPS রেখেছি, যেখানে কিন্তু 2টি ব্যাটারি দেওয়া থাকে এবং UPS যত ভারী এবং UPSের কিন্তু যথেষ্ট ওয়েট আছে। একটি UPS প্রায় 8-9 কেজি ওজনের হয়ে থাকে, আর এই UPSটির প্রাইস পড়েছে 6,700 টাকা। টোটাল এই কনফিগারটি আমরা সাজিয়েছি হলো 94,000 টাকা। এখন ভাইয়ের কাছ থেকে আমি একটু শুনতে চাই যে আমাদের সেল থেকে আসলেন, এই কনফিগার সম্পর্কে আমি যে বর্ণনা দিলাম আপনি সেই বর্ণনা অনুসারে পেয়েছেন কিনা, আর আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। মূলত ভাইয়ের কথাগুলো আমার অনেক ভালো লাগতো, যার কারণে ভাইয়ের কাছে আসা, এবং ভাইয়ের কাছে আসার পরে যে একটা প্রত্যাশা ছিল আমার ওইটা আমি মূলত পেয়েছি, ফুলি পেয়েছি আমি, যার কারণে ভাই অনেক সুন্দর করে আমাদেরকে প্রোডাক্টগুলো বুঝিয়ে দিয়েছে। এখন অনেক ভালো লাগছে ভাইয়ের বোঝানোটা, এবং
আমি যেগুলা চয়েস করেছি ওখান থেকে কোনো বাজে প্রোডাক্ট আছে কিনা ওইটাও ভাই আমাকে বুঝিয়ে দিয়েছে, যেটা আমার খুবই ধারণা গেছে। আর আপনারাও যদি মনে করেন যে আপনাদের কনফিগার বিল্ডের ক্ষেত্রে কোনো হেল্প লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আর যদি আপনারা ফ্রিল্যান্সার হতে চান ভাইকে নক দিয়েন, ভাই অবশ্যই আপনাদেরকে রেসপন্স করবে, সে নিজেও কাজ করবে এবং তার টিমে আপনিও যোগদান করে কাজ করতে পারেন। আশা করছি তার টিম আরও বড় হবে আর এই ধরনের পিসি মাঝে মধ্যে সেলটেক থেকে সে বিল্ড করবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।